আসসালামু আলাইকুম সবাইকে। আজকে বাংলাদেশ সেনানিবাস বিমান বাহিনীর জন্য আমরা সাধারণ জ্ঞান 3 নাম্বার ক্লাসে উপস্থিত হয়েছি এবং আজকের ক্লাসে আমরা সাতজন বিশিষ্টের জীবন বৃত্তান্ত সম্পর্কে জানব। কারণ যখন তোমরা বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীতে পরীক্ষা দিতে যাবা, তোমাদের সাতজন বিশিষ্টের মধ্যে প্রশ্ন অবশ্যই আসবে। সাতজন বিশিষ্টের নাম লিখতে দেয়, পাশাপাশি সাতজন বিশিষ্টের জন্মসাল, মৃত্যুসাল, বাবার নাম, মাতার নাম, এগুলো সম্পর্কে কিন্তু এখন সমসাময়িক বিভিন্ন পরীক্ষায় আসছে। তো আমি চিন্তা করলাম আজকের ক্লাসটিতে তোমাদের সঙ্গে আমি সাতজন বিশিষ্টের জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করব। খুবই ইম্পর্টেন্ট, অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের ক্লাসে তোমরা জানতে পারবা। আমি আশা করি তোমরা ভিডিওটি শেষ না পর্যন্ত অবশ্যই আমার সঙ্গে থাকবা, কারণ সাতজন বিশিষ্টের অবদানের কারণে কিন্তু আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি। আমরা 30 লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের বাংলাদেশকে অর্জন করতে পেরেছি। মুক্তিযোদ্ধাদের কল্যাণে আমরা বাংলাদেশ অর্জন করতে পেরেছি, আমরা বাংলাদেশকে স্বাধীন করতে পেরেছি। তো সে কারণে ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, আমি অনেক গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে জানাবো। সবাই আমার বড় মনিটরের দিকে একটু লক্ষ্য করো, খুবই মজাদার এবং অনেক কিছু আমরা তথ্য জানবো আজকে। প্রথমে দেখো, লেন্স নায়ক মুন্সি আব্দুর রব। লেন্স নায়ক মুন্সি আব্দুর রব বিশিষ্ট, ইনি জন্মগ্রহণ করেছেন 1 মে 1943 সালে। জন্মস্থান কোথায়? সালামতপুর, কামারখালী, মধুখালী, ফরিদপুর। পিতার নাম মেহেদি হাসান, মাতা মকিদুন্নেসা। কর্মস্থল পূর্ব পাকিস্তান রাইফেলস, অর্থাৎ ইপিআরএ চাকরিরত অবস্থায় ছিলেন। ইনি মৃত্যুবরণ করেন 8 এপ্রিল 1971 সালে। শহীদ হয়েছিলেন কোথায়? রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলার বুড়িবাড়ি এলাকার চিংড়ি খালের পাশে পাকিস্তানি সৈন্যদের ছোড়া মর্টারের গলায় ইনি শহীদ হয়েছিলেন। এনাকে সমাহিত করা কোথায় হয়েছিল? রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজারের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে। দ্বিতীয় জন বিশিষ্ট সিপাহী মোহাম্মদ মুস্তফা কামাল, জন্মগ্রহণ করেছিলেন 16 ডিসেম্বর 1947 সালে। জন্মস্থান মোটরবি গ্রাম আলীনগর ভোলা। পিতা হাবিবুর রহমান, সেনাবাহিনী অবসরপ্রাপ্ত হাবিলদার ছিলেন এনার পিতা। মাতা মালেকা বেগম, কর্মস্থল সেনাবাহিনী, যুদ্ধ করেন 2 নং সেক্টরে। মৃত্যুবরণ করেছিলেন 8 এপ্রিল 1971 সালে। শহীদ হন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণে গঙ্গাসাগরের উত্তরে দারুইন গ্রামে পাকিস্তান বাহিনীর সাথে যুদ্ধ করতে গিয়ে ইনি এই স্থানে শহীদ হয়েছিলেন। তৃতীয় জন বিশিষ্ট ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান জন্মগ্রহণ করেছিলেন 29 নভেম্বর 1942 সালে। জন্মস্থান মোবারক লস, 109 আগা সাদেক রোড, ঢাকা। পিতা মৌলভী আব্দুস সামাদ, মাতা সৈয়দা মোবারকুন্নেসা খাতুন। পৈতৃক নিবাস রামনগর, মুসাফুর, রায়পুরা, নরসিংদী। কর্মস্থল বিমান বাহিনী। কোন বিমানে ছিলেন? T-30 বিমানে পালিয়ে আসতে চেয়েছিলেন, অর্থাৎ যে বিমানটি ধ্বংস হয়ে তিনি শহীদ হয়েছিলেন এবং বিশিষ্ট খেতাব পেয়েছিলেন। মৃত্যুবরণ করেন 20 আগস্ট 1971 সাল। শহীদ হন কিভাবে? মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার জন্য পাকিস্তানের করাচি মরিপুর বিমান ঘাঁটি থেকে প্রশিক্ষণ বিমান নিয়ে পালিয়ে আসার সময় তার সাহসী সহযাত্রী রশিদ মিনহাজের সাথে ধস্তাধস্তির সময় বিমান বিধ্বস্ত হয়ে ভারতীয় সীমান্তে বিন্দা গ্রামে ঠাট্টায় শহীদ হন। সমাধিস্থল কোথায় হয়েছিল? করাচির মাসরুর বিমান ঘাঁটির 4র্থ শ্রেণীর কবরস্থানে। বর্তমানে ঢাকার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাধি করা হয়। চতুর্থ জন বিশিষ্ট
লেন্স নায়ক নূর মোহাম্মদ শেখ। এনার জন্মসাল 26 ফেব্রুয়ারি 1934, জন্মস্থান মহেশখোলা, চণ্ডীপুর সদর নড়াইল। পিতা মোহাম্মদ আমানত শেখ, মাতা জান্নাতুন নেসা। কর্মস্থল পূর্ব পাকিস্তান রাইফেলস ইপিআর, যুদ্ধ করেন 8 নম্বর সেক্টরে। মৃত্যুবরণ করেন কখন? 5 সেপ্টেম্বর 1971 সাল। শহীদ হন কিভাবে, কোথায়? যশোরে গোয়ালহাটি গ্রামে পাকিস্তান সেনাবাহিনীর সাথে সমরে যুদ্ধ করে ইনি শহীদ হন। এনার সমাধিস্থল যশোরের শস্যা উপজেলার কাশীপুর গ্রামে। পঞ্চমজন বিশিষ্ট সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান। ইনি জন্মগ্রহণ করেন 2 ফেব্রুয়ারি 1953 সালে। জন্মস্থান ডুমুরিয়া গ্রাম, চাপড়া 24 পরগনা, পশ্চিমবঙ্গ। স্থায়ী নিবাস করতে খালিশপুর গ্রাম, খালিশপুর ইউনিয়ন, মহেশপুর, ঝিনাইদহ। পিতা আক্কাস আলী মণ্ডল, মাতা কায়দাসুন্নেসা। কর্মস্থল সেনাবাহিনী, যুদ্ধ করেন 4 নং সেক্টরে। মৃত্যুবরণ 28 অক্টোবর 1971। শহীদ হন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার মাধবপুর ইউনিয়নের ধলই সীমান্তে সম্মুখ যুদ্ধে ইনি শহীদ হন। এনার সমাধিস্থল ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে 86 কিলোমিটার দূরে হাতিমারা সারা গ্রামের আব্দুল আলীর পারিবারিক কবরস্থানে। 10 ডিসেম্বর 2007, দীর্ঘ 36 বছর পর তার দেহাবশেষ আমবাসা গ্রাম থেকে নিজ মাতৃভূমিতে ফিরিয়ে আনা হয়। 11 ডিসেম্বর তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়। ষষ্ঠজন বিশিষ্ট ইঞ্জিন রুম আর্টিফিশিয়াল রুহুল আমিন। ইনি জন্মগ্রহণ করেন 1934 সালে। জন্মস্থান বাগপাসরা, দেউতি, সোনাইমুড়ি, নোয়াখালী। পিতা আজাহার পাটোয়ারি, মাতা মোসাম্মদ জুলেখা খাতুন। কর্মস্থল নৌবাহিনী, যুদ্ধ করেন 10 নম্বর সেক্টরে। মৃত্যুবরণ করেন 10 ডিসেম্বর 1971 সালে। শহীদ হন কিভাবে? খুলনার রূপসা উপজেলার জাহাজ পলাশ নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা হওয়ার পর পাকিস্তান বিমান বাহিনী নিক্ষিপ্ত গোলায় ইনি শহীদ হন। এনার সমাধিস্থল কোথায়? খুলনার রূপসা উপজেলার বাগমারা গ্রামে রূপসা নদীর তীরে। সপ্তমজন বিশিষ্ট ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। ইনি জন্মগ্রহণ করেন 1948 সালে। জন্মস্থান রহিমগঞ্জ, আগরপুর, বাবুগঞ্জ, বরিশাল। পিতা আব্দুল মোতালেব হাওলাদার, মাতা সাফিয়া বেগম। কর্মস্থল সেনাবাহিনী, যুদ্ধ করেন 7 নং সেক্টরে। মৃত্যুবরণ করেন 14 ডিসেম্বর 1971। শহীদ হন কোথায়? চাঁপাইনবাবগঞ্জ। ঘাঁটি দখল করতে গিয়ে সম্মুখ সমরে ইনি শহীদ হন। সমাধিস্থল কোথায়? এনার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার ঐতিহাসিক গৌরের সোনা মসজিদ প্রাঙ্গণে। তো যাই হোক, আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানলাম 7 জন বিশিষ্ট সম্পর্কে। আশা করি ভিডিওটি তোমরা বারবার দেখবা। বারবার দেখে যাদের অবদানে আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি তাদের সম্পর্কে আমাদের উচিত খুব ভালোভাবে তথ্যগুলো সঠিকভাবে জানা। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করে দিও আমাদের চ্যানেলে। আর যদি তুমি প্রথম হয়ে থাকো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এবং আমি প্রতিনিয়ত আমাদের এই সোজা ট্রেনিং একাডেমির ইউটিউব চ্যানেলে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীতে তোমরা লিখিত পরীক্ষায় কিভাবে ভালো করবা, সেই কারণে আমি বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান এবং সাধারণ গণিতের অসংখ্য গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল আমি এই ইউটিউব চ্যানেলে আপলোড করেছি। তোমরা চাইলে ওই ভিডিওগুলো, পূর্ববর্তী ভিডিওগুলো একটু দেখে আসতে পারো। এতে করে আমি আশাবাদী তোমরা ভিডিও টিউটোরিয়ালগুলো যদি খুব ভালোভাবে বাসায় প্র্যাকটিস করতে পারো, অবশ্যই তুমি যখন পরীক্ষা দিতে যাবা বাংলাদেশ সামরিক বাহিনীতে লিখিত পরীক্ষায় খুব ভালো একটা পরীক্ষা দিতে পারবা। তো যাই হোক, সবাই ভালো থাকো। ইনশাল্লাহ আবার নতুন কোনো টপিক্স নিয়ে আগামীতে আমরা উপস্থিত হবো। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।